আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, আর সেটা হচ্ছে বিশেষ করে কিডনিতে পাথর। দর্শক, আপনারা দেখেছেন এর আগে যে কিডনির পাথরের বিষয়ে আমরা যেটা গ্যারেন্টি দিয়ে থাকি যে পাথর যদি না গলে তাহলে টাকা ফেরত। তো আজকে একটা আপনাদের সামনে সরাসরি পেশেন্টের যে রিপোর্ট, আমাদের কাছে এক মাস ওষুধ খাইয়ে তার কি রিপোর্ট আগে ছিল এবং পরে কি হলো। তো বিশেষ করে আমাদের যে পেশেন্ট, তার স্বামী এসছেন, উনিও আসলে মুখ দেখাতে চাচ্ছেন না, যার কারণে ওদেরকে পাশে বসিয়ে রাখা হয়েছে আর কি। তো আজকে ওনার সঙ্গে কথা বলবো এবং যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো বিশেষ করে পেশেন্ট ভাই, আপনার আপনার পেশেন্টের নাম কি? চেনমানু বিবি। আচ্ছা, তো আপনার বাড়িটা কোন জায়গায় পড়ছে? বাড়ি আপনার গাদি সাহেব নগর। আচ্ছা, মানে ওটা সাগরদিঘি পড়ছে, তাই তো? সাগরদিঘি থানা, সাগরদিঘি থানার মধ্যে পড়ছে। তো ওনার পেশেন্টের নাম হচ্ছে চেনমানু বিবি। তো আপনার স্ত্রী হয়, তাই তো? আচ্ছা, তো ভাইয়ের স্ত্রী হয় আর কি, তো এসেছিলেন এখানে আর কি। তো আচ্ছা, আপনার স্ত্রীর কিডনিতে যে পাথর, এটা কতদিন থেকে মানে সমস্যাটা ছিল? প্রায় আপনার 3 বছর থেকে। 3 বছর থেকে? তো কোনো কি ওষুধ খাইয়েছিলেন আগে? হ্যাঁ, আপনার অ্যালোপ্যাথি ওষুধ খাইয়েছিলাম। খাওয়ার পরে ধরেন ওষুধ দিয়েছিল, ওষুধ খাওয়ার পরে আপনার প্রথমে ছিল 3.5 mm ছিল, 3.5 mm ছিল। তারপরে তারপরে ধরেন ওষুধ খেতে 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 আপনার 6.5 mm চলে এসেছিল। আচ্ছা, 6.5 mm চলে এসেছিল, দিয়ে আপনার মিডিলে আবার অনেক বেড়ে গেছিল, 6.8 mm চলে গেছিল। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে আপনার হিমাপতি ওষুধ খাইয়েছিলাম। আচ্ছা আচ্ছা, খাওয়ার পরে আপনার কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম, মানে আপনার প্রায় 1 মাস আগে। হিমাপতি কতদিন আগে খেয়েছিলেন, খাওয়াইছিলেন? প্রায় আপনার 3 মাস আগে খাইয়েছিলাম। কতদিন খেয়েছিল? খেয়েছিল আপনার মোটামুটি মানে বাদ সার দিয়ে 8 মাস, 8.5 মাস মতো খাইয়েছিল। আচ্ছা আচ্ছা, 8 মাস, 8.5 মাস মতো খেয়েছিল। খাবার পরে ধরেন মানে রিপোর্ট করলাম, তো 5 mm 3 পয়েন্ট এলো। আচ্ছা আচ্ছা, রিপোর্টে এই যে 5.3 mm হচ্ছে, এই যে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি এটা, এই যে দেখেন, এই 5 পয়েন্ট কত দেখেন, 5.3 mm ওনার যেটা কিনে, যখন আমাদের কাছে ওষুধ নেওয়ার জন্য আসে তখন এই রিপোর্টটা নিয়ে এসেছিলেন আর কি, মানে এখানে চিকিৎসা করায় 2-3 দিন আগে এই রিপোর্টটা করেছিলেন, তাই তো? জি। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 5.3 mm ওনার পাথরটা ছিল আর কি। জি। তারপরে আপনি এই রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসেন? আপনার কাছে এসেছিলাম। আচ্ছা, এবার আসার পরে আমরা আপনাকে ওষুধ দিয়েছিলাম। আচ্ছা, ওষুধ দিয়েছিলাম, সেটা আমরা বলেছিলাম কি যে আমাদের কাছে 4-6 mm পাথর 1 মাসের মধ্যে ইনশাল্লাহ গলে যাবে। তো আপনার যেহেতু 5.3 mm পাথর ছিল, তো আলহামদুলিল্লাহ এটা দ্বিতীয় রিপোর্ট করেছেন, এটা কখন করেছেন? 5 মে, তার মানে হচ্ছে কালকে, তাই তো নাকি? তো কালকের রিপোর্ট সম্মানিত দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন, কালকের রিপোর্ট আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ, হ্যাঁ, কোনো পাথর নেই। হ্যাঁ, 5.3 mm ছিল আমাদের কাছে, 1 মাস ওষুধ খাওয়ার কিছুদিন পরে রিপোর্টটা করে আজকে ভাই এসছেন আর কি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কিন্তু পাথর একেবারে নির্মূল হয়ে গেছে, এখানে কোনো পাথরের নাম গন্ধ পাওয়া যাচ্ছে না। তো বিশেষ করে এই যে কিডনির পাথর, বিশেষ করে কিডনির পাথরে অনেকে ভুগছে, যেটা আপনাদেরকে আমি একবারে হাতে নাতে দেখে দিলাম। হ্যাঁ, ওনার মুখের বক্তব্য শুনালাম এবং ওদের যে রিপোর্ট, আমরা রিপোর্টে কথা বলি। হ্যাঁ, কেউ বললো না বললো সেটা বড় ব্যাপার নয়, রিপোর্ট কি বলছে আপনারা এখানে দেখতে পেলেন যে এই যে 12-3-2023, ভালো করে দেখেন, 12-3-2023 কিডনিতে পাথর ছিল কত? 5.3 mm, এই যে ভালো করে দেখেন। তারপরে এখানে দেখেন 23-5, মানে 1 মাস কয়দিন পরে এটা রিপোর্ট করা হয়েছে আর কি, মোটামুটি 1 মাস 10 দিন পরে সম্ভবত। হ্যাঁ, তো এটা রিপোর্ট করা হয়েছে, সেখানে রিপোর্ট দেখেন একবারে কিডনির পাথর ক্লিয়ার, কোনো পাথর নেই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যে 1 মাসের মধ্যে যে আমাদের রেজাল্টটা এত তাড়াতাড়ি ভালো হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ, তো আমরা তো বলে থাকি যে কিডনির পাথর না গলে টাকা ফেরত। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের এটা যথেষ্ট ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা অনেক মানুষই আমাদের এই ওষুধটা ব্যবহার করছে এবং বিদেশেও এই মালটা আমরা পাঠাচ্ছি আর কি, বিদেশেও পাঠিয়েছি অনেককেই, তো যথেষ্ট রেজাল্ট আর কি। তো সম্মানিত দর্শক, মূলত আজকের যেটা ইয়ে হচ্ছে যে কিডনিতে যদি পাথর থাকে তাহলে আর অপারেশন নয়, এমনকি আমাদের আরো ভিডিও আছে দেখবেন যে কিডনিতে এত বেশি পাথর ড্যামেজ হয়ে গেছে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য ডাক্তার বলে দিয়েছে, তারা এমনকি সাহায্যের জন্য বিভিন্ন জায়গাতে মানে বলেছে, আলহামদুলিল্লাহ সেই রকম পেশেন্ট আমাদের কাছ থেকে এসে এখন সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ, 1 মাসের মধ্যে তার 9.5 mm পাথর মানে কমে গেছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যাদের এই কিডনি সমস্যা বা কিডনিতে পাথরের সমস্যা, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছেন
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার 9732-624-907 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করে আপনারা এখানে চিকিৎসা করাতে পারবেন। তো ভাই আপনি কি মানে কিছু বলবেন, বিশেষ করে অনেক মানুষ যে সমস্যায় ভুগছে এবং তারা অপারেশন এর মতো রাস্তার আশ্রয় বেছে নিচ্ছে, তো তাদেরকে কিছু আপনার কি বলার আছে? কারণ অনেক মানুষ হয়তো বিশ্বাস করতে চাইবে না যে হ্যাঁ এত এটা হয় নাকি, 1 মাসের মধ্যে 5-6 mm পাথর কমে যাবে, ভালো হয়ে যাবে কিডনি পাথর, ওষুধে অপারেশন ছাড়া এটা কি করে হয়, তো আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, ধরেন ওষুধে 1 মাসের মধ্যে অনেকটাই মানে কি বলবো, মানে আমি অনেক ধরেন দৌড়িয়ে বেড়াচ্ছিলাম, মানে এখানে ওখানে ডাক্তার দেখালাম, মানে হিমোপাথি অ্যালোপাথি খাইয়েও মানে কোনো রেজাল্ট পাইনি। আচ্ছা আচ্ছা, ধরেন আশা করি ইনশাল্লাহ খুব আলহামদুলিল্লাহ এখন ধরেন খুব ভালো আছি, কি ভালো হয়েছে আশা করি। ধরেন আপনাদেরকেও বলি যারা আসবেন ভাবছেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এখানে লসের কোনো ব্যাপার না, আমরা তো বলি যে ভাই আপনার যদি কাজ না হয় টাকা ফেরত নেন, আপনি হয়তো পরবর্তীতে একবার আপনাকে আরো ফ্রি ওষুধ দেবো, যে আপনার হলো না তো কেন হলো না, আরেকবার নেন আপনি ফ্রি, টাকা লাগবে না। কিন্তু তারপরে যদি না হয় তো টাকা তো আমরা ফেরত দিচ্ছি, তাই এখানে লসের কোনো ব্যাপার নেই, তাই না? না, যে এখানে আপনার যে কিডনির পাথর চেক করতে যায় তাই তো আমাকে টাকা লাগবে, তাহলে যদি না হয় তাহলে টাকাটা লস যাবে, এরকম তো কোনো ব্যাপার নেই, কাজ না হলে টাকা ফেরত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো সম্মানিত দর্শক, যদি আপনাদের মানে ইয়ে হয় তাহলে আপনারা এখানে এসে চিকিৎসা করাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, 9732-624-907। তো বিশেষ করে আপনারা যদি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটি ব্যাপক হারে মানুষের কাছে শেয়ার করুন যাতে মানুষ বুঝতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।